ঠিক আছে। তো আমরা এতক্ষণ দেখলাম কেন নেক্সট মানি আমাদের দরকার এবং নেক্সট মানিটা আমরা কিভাবে পেতে পারি, নেক্সট মানিতে জয়েন করার পরে কিভাবে আমার টাকাটাকে ইউটিলাইজ করতে পারি সেটা দেখলাম। এবারে এটা আমি পাঁচজনের সঙ্গে যদি শেয়ার করি এই প্রসেস বা এই সিস্টেমটা সবাইকে জানানোর পরে, তাহলে এখান থেকে কি কেরিয়ার অপরচুনিটি পেতে পারি সেটাই আমরা এখান থেকে ছোট ছোট ভাবে জানবো। প্রথমেই ধরে নিন আমাদের যে ইনকামটা আছে সেটা হচ্ছে রেফারেল ইনকাম। রেফারেল ইনকামটা কিভাবে পাওয়া যায়, এই হচ্ছে ধরে নিন আমি আমি এখানে আমার আইডি ফ্রি ইউজার ছিলাম, তারপরে আমি আমার 1770 টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিয়েছি। তো আমার কাজ থাকবে আমার প্রাইম মেম্বারশিপ এরকম ভাবে বানানো। যখন এখান থেকে আমার প্রাইম মেম্বারশিপ বেড়ে যাবে, সেখান থেকে আমার আর্নিং অপরচুনিটি আরো 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 পরিমাণে বাড়তে থাকবে। কিভাবে সেটা বাড়বে, যখনই আমি হয়ে গেছি তবু আমি এখান থেকে 10টা লেভেলে আর্নিং পাওয়া শুরু করব। এই আমি আমার ফার্স্টটা এটা হচ্ছে লেভেল, অর্থাৎ 10 লেভেল, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা লেভেলে আমি এখান থেকে আর্নিং পাবো। কিভাবে পাবো সেটা একটু দেখে নিই। ফার্স্ট লেভেল মানে হচ্ছে আমার ডিরেক্ট লেভেল, আমি যাদেরকে ডিরেক্ট চিনি, আমি যাদেরকে ডিরেক্ট এখানে আমি প্রাইম মেম্বারশিপ বানাচ্ছি আমার সঙ্গে, তারা হচ্ছে আমার ডিরেক্ট লেভেলে। তো ডিরেক্ট লেভেলে যখনই কেউ প্রাইম মেম্বারশিপ তৈরি হবে সে সঙ্গে সঙ্গে আমার কাছে ঢুকবে হচ্ছে 300 টাকা, অর্থাৎ ডিরেক্ট লেভেলে যদি একজনও ব্যক্তি এখানে এন্ট্রি হয় সঙ্গে সঙ্গে প্রাইম মেম্বারশিপ নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার কাছে আসবে 300 টাকা। এই 300 টাকাটা ইনস্ট্যান্ট আসবে। এই নেক্সট মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিফিট আরেকটা সবাই আমাদের জানা দরকার, এখানে যিনি CMD রয়েছেন রেসপেক্টেড মিস্টার অভিষেক কুমার বর্মন, তিনি খুব সুন্দর একটা প্ল্যানিং নিয়েছেন যে কোম্পানি কোনো লাইবিলিটি রাখবে না, কোম্পানি কোনো মেম্বারকে লাইবিলিটি পড়তে দেবে না। অর্থাৎ কী হবে, এখানে প্রতিটা পে আউট প্রতিটা পেমেন্ট ইনস্ট্যান্ট দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত ওয়ার্ল্ডে এরকম কোনো কোম্পানি নেই যে ইনস্ট্যান্ট এই পেমেন্ট আমরা সঙ্গে সঙ্গে দেয়, কারণ ইনস্ট্যান্ট পেমেন্ট দেওয়া অনেক কোম্পানি এসেছে কিন্তু পেমেন্ট দিয়েছে এরকম কিন্তু বা পেমেন্ট কন্টিনিউ করতে পেরেছে এরকম কোনো কোম্পানি নেই। আজকে নেক্সট মানি যে এটাকে টোটালি কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে, কিভাবে সেটাও আপনি দেখে নেবেন ইনস্ট্যান্ট পেমেন্ট। কারণ আমরা যারা যারা কাজ করি, কেউ কোনো জায়গায় মান্থলি, কেউ উইকলি, কেউ 15 দিন ছাড়া, কেউ হয়তো আজকেরটা পরেও পেয়েছে, কিন্তু সবাইকে যদি জিজ্ঞাসা করে থাকি কোনটা সবচেয়ে মজা, সবাই বলবে কিন্তু যেটা তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছি। আর নেক্সট মানি আমাদেরকে সেই মজাটা দিচ্ছে, কারণ আপনি শুয়ে থাকতে পারেন, ঘুমিয়ে থাকতে পারেন, রাতেও দেখবেন বা সকালে ঘুম থেকে ওঠার আগেও দেখবেন যখনই আপনার কাছে কাজ হয়েছে সঙ্গে সঙ্গে কোন টাইমে কত টাকা ঢুকেছে সমস্ত আপনার কাছে রিপোর্ট চলে আসছে। কিভাবে সেটা একটু আমরা দেখে নিই। তো ডিরেক্ট লেভেলে যখনই কেউ আমার নিচে প্রাইম মেম্বারশিপ হবে আমি কত টাকা পাচ্ছি, 300 টাকা। এই 300 টাকা থেকে 5% TDS কাটবে, 5% TDS কেটে আমার ওয়ালেটে এই টাকাটা ঢুকে আসবে। এই যে আর্নিং এর টাকাটা আসবে সেটা যে জায়গায় আসবে সেটা হচ্ছে ওয়ালেট। ওয়ালেটে আমার টোটাল আর্নিংটা আসবে। আর্নিংটা দু ধরনের হয়, একটা হচ্ছে রিডিমেবল অ্যামাউন্ট আর একটা হচ্ছে আপনার ক্যাশব্যাক। রিডিমেবল অ্যামাউন্টটা কি, যেটা আপনার এই রেফারেল আর্নিং হচ্ছে বা যেটা আপনার আর্নিং হচ্ছে সেই টোটাল আর্নিংটা আপনার আসছে রিডিমেবলে, যে টাকাটাকে আপনি সঙ্গে সঙ্গে ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। ক্যাশব্যাকটা কি, ক্যাশব্যাকটা হচ্ছে আপনি যে ট্রানজেকশনগুলো ইউজ করেছেন সেখান থেকে কোম্পানি আপনাকে একটা ক্যাশব্যাক দিয়েছে, যে ক্যাশব্যাকে আপনার কোনো TDS বা অ্যাডমিন চার্জ কাটেনি, সেই ক্যাশব্যাকটাকে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। বাট রিডিমেবল অ্যামাউন্টে আপনার TDSও কেটেছে, আপনার সেখানে 5% অ্যাডমিন চার্জও কেটেছে, যেহেতু সেখানে TDS কেটে আপনাকে ওয়ালেটে দিচ্ছে সেই টাকাটাকে আপনি সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন। তাহলে এখানে ডিফারেন্স জানলাম, টোটাল যে ওয়ালেট অ্যামাউন্ট থাকবে সেই ওয়ালেট অ্যামাউন্টটা দুটো প্রকারে ভাগ হয়, একটা রিডিমেবল অ্যামাউন্ট একটা ক্যাশব্যাক। এই টোটাল ওয়ালেট অ্যামাউন্টটা আমি ইন্টারনাল কোনো ইউজের পারপাস আমি টোটালি 100% ইউজ করতে পারি, যদি চাই আমি নেক্সট মানির কোনো মেম্বারকে এই টোটাল ওয়ালেট অ্যামাউন্টটা ট্রান্সফারও করতে পারি, যদি চাই এই ওয়ালেটের টোটাল অ্যামাউন্টের মধ্যে যে রিডিমেবল অ্যামাউন্টটা থাকবে সেই রিডিমেবল অ্যামাউন্টটা আমি আমার প্রয়োজন অনুসারে, সেটা রাত 12টা হোক, 2টো হোক, ছুটির দিন হোক, IMPS করে 1% চার্জেস দিয়ে আমি ব্যাংকে ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারি। যদি আমি চার্জেস না দিতে চাই আমি NEFT করে উইদিন 72 ঘন্টার মধ্যে আমি ব্যাংকে আমার নিয়ে নিতে পারি। সমস্ত ক্ষেত্রে কিন্তু ডিসিশন থাকবে আমার, কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট আর্নিং TDS কেটে আপনার কাছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে।
ক্লিয়ার? নেক্সট যে পার্টটা থাকলো, তাহলে 300 টাকাটা চলে আসবে আমার ওয়ালেটে যখনই আমার ডিরেক্ট লেভেলে কেউ জয়নিং হবে, যখনই সেকেন্ড লেভেলে কেউ জয়নিং হবে অর্থাৎ সেই ব্যক্তির মাধ্যমে কেউ জয়নিং যখন হবে তখন আমার কাছে আসবে 30 টাকা। এতদিন পর্যন্ত আমরা জেনেছি যত লেভেল নিচে নামতে থাকে তত অ্যামাউন্ট ডিসবার্সমেন্ট কমতে থাকে। এখানেই প্রথম দেখলাম যে যত লেভেল নিচে নামতে থাকবে তত আপনার 15 টাকা করে অ্যামাউন্ট বাড়তে থাকবে। কীভাবে? থার্ড লেভেলে যখন আপনার কেউ জয়নিং হবে তখন আপনি 45 টাকা পাবেন, ফোর্থ লেভেলে যখন কেউ জয়নিং হবে তখন আপনি 60 টাকা পাবেন, ফিফথ লেভেলে যখন কেউ জয়নিং হবে তখন আপনার 75 টাকা পাবেন, সিক্সথ লেভেলে যেহেতু জয়নিং হবে তখন আপনি 90 টাকা পাবেন, সেভেন লেভেলে যখন জয়নিং হবে তখন 105 টাকা পাবেন, এইট লেভেলে জয়নিং হবে তখন 120 টাকা পাবেন, নাইন্থ লেভেলে 135 টাকা পাবেন এবং লাস্ট 10th লেভেলে যখন জয়নিং হবে তখন 150 টাকা পাবেন। একটা মজার জিনিস এখানে দেখবেন, এখানে যে ডিসবার্সমেন্টটা হচ্ছে সেটা ইনস্ট্যান্ট হচ্ছে। একজনই যখন ধরে নিন সাপোজ এখানে কোনো এক্স বলে ব্যক্তি জয়নিং হলো, জয়নিং হওয়া মানে সে কত টাকা দিল? 1770 টাকা, যেখান থেকে 270 টাকা জিএসটি চলে গেছে, প্রাইম মেম্বারশিপের জন্য দিয়েছে 1500 টাকা। যেহেতু টিমে প্রাইম মেম্বারশিপ আপনি তৈরি করেছেন তার জন্য কিন্তু এই ডিসবার্সমেন্টটা হয়েছে, তো কোম্পানির ঘরে এসছে ইনস্ট্যান্ট 1500 টাকা। সেই 1500 টাকা থেকে সঙ্গে সঙ্গে ডিসবার্সমেন্ট করছে কোম্পানি এই টাকাটা। আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন টোটাল টাকা ইনস্ট্যান্ট ডিসবার্সমেন্ট হচ্ছে 1110 টাকা এবং রয়্যালটি আছে একটা, রয়্যালটির জন্য আরো 45 টাকা কোম্পানিকে ডিসবার্সমেন্ট করতে হয়, টোটাল যে ডিসবার্সমেন্ট হচ্ছে 1155 টাকা, কোম্পানির হাতে থেকে যাচ্ছে 345 টাকা। অর্থাৎ এখানে কত টাকা কোম্পানির কাছে আসছে, কত টাকা ইনস্ট্যান্ট ডিসবার্সমেন্ট করছে, টোটাল ক্লিয়ার হিসাব আপনার কাছে রইল। তাহলে একটু ক্যালকুলেশন করা যায় কিভাবে আপনার কাছে আসে। ধরে নিন আমি এই যে ব্যক্তিটা, আমার কাছে আজকে সকাল 8:05 এ বলে ব্যক্তিটা জয়নিং হয়েছে, তো 8:05 আমার কাছে যে অ্যামাউন্টটা ঢুকবে সেটা হচ্ছে 300 টাকা, টিডিএস কেটে 285 টাকা। 8:05 আমি 300 টাকা আমার কাছে চলে এসছে, অর্থাৎ আমার কাজের এনার্জি আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে দেখা গেছে 10:00 আমি আরো কিছু লোকের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে বি বলে ব্যক্তিটা জয়নিং হয়েছে, যেই বি বলে ব্যক্তিটা আবার ডিরেক্ট লাইনে জয়নিং হয়েছে তখন 10:00 আমার কাছে আবার 300 টাকা ঢুকেছে। আবার দেখা গেল যে দুপুরের মধ্যে আমি আরেকজনের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে আমার সি বলে ব্যক্তিটা জয়নিং হয়েছে, তো সেখানে দেখা গেল দুপুরে আবার 300 টাকা আমার কাছে ঢুকেছে, যেখানে টিডিএস কাটবে 5%, অর্থাৎ 285 আসবে, যেটা আপনার টোটাল অ্যামাউন্টটা এখান থেকে এসছে। সেই অ্যামাউন্টটা এবার আমার আজকের দিন হয়তো এইটুকু কাজ হয়েছে, আমি এখানে যে অ্যামাউন্টটা পেলাম IMPS মিনিমাম 500 টাকা হলেই করা যেতে পারে, তো আমি 500 টাকা ওপরে যেহেতু অ্যামাউন্টটা আছে আমি সেই টাকাটা সঙ্গে সঙ্গে ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারি, যেখানে 1% চার্জেস দিতে হয়। আর যদি আমি এখান থেকে রিডিম করতে চাই অর্থাৎ NEFT করতে গেলে 1000 টাকা মিনিমাম চাই, তাহলে আমাকে আরেকটু ওয়েট করতে হবে, বা আদার্স আরেকটাও করা যেতে পারে, এখানে যে টোটাল অ্যামাউন্টটা ঢুকেছে সেটা ওয়ালেটে এসছে সেটা আমি অন্য কোনো পারপাসে 100% ইন্টারনালি ইউজও করে নিতে পারি, বা এই টাকাটা আমি কারোর ওয়ালেটেও পাঠাতে পারি, এই সমস্ত বেনিফিট রয়েছে। তো দেখা যাক, এখানে আমি জানতে পারলাম যে ডিরেক্ট জয়নিং হলে কত টাকা করে আসে, কিভাবে আমি সেটা দেখলাম। এবারে দেখা গেল এ বলে ব্যক্তিটা এখানে এক্স বলে ব্যক্তিটাকে কালকে জয়নিং করিয়েছে, তো যেই এক্স বলে ব্যক্তিটা জয়নিং হয়েছে এখানে হয়তো এক্সটাকে আমি চিনি না, বাট এ এক্সকে নিয়ে এসছে, এ পেয়ে যাবে ডিরেক্টলি 300 টাকা, আর এক্স বলে ব্যক্তিটা যেহেতু এসছে আমি এখানে পাবো হচ্ছে 30 টাকা। এক্স বলে ব্যক্তিটা দেখা গেছে যে ওয়াই কে নিয়ে এসছে, তো এক্স পাবে 300 টাকা, এ পাবে 30 টাকা, আমি পাবো 45 টাকা। ওয়াই বলে ব্যক্তিটা দেখা গেছে যে জেড কে নিয়ে এসছে, তো ওয়াই পাবে 300 টাকা, যেহেতু ওয়াই এর ডিরেক্ট, এক্স এর যেহেতু সেকেন্ড লেভেল এক্স পাবে 30 টাকা, এর যেহেতু থার্ড লেভেল এ পাবে 45 টাকা, আমার যেহেতু ফোর্থ লেভেল আমি পাবো 60 টাকা। তো এইভাবে ছোট ছোট ভাবে যখনই যে লেভেলে জয়নিং হবে সেই লেভেলের ডিসবার্সমেন্ট সঙ্গে সঙ্গে সবার কাছে চলে যাবে। সবচেয়ে মজার কথা, এখানে কোনো ডান দিক বা দিক ম্যাচিং এর কোনো স্টোরি নেই, এখানে লেভেল ওয়াইজ সিঙ্গেল কোনো যেখানে খুশি জয়নিং হোক সে যে লেভেলে যে ডিসবার্সমেন্ট আছে সেই লেভেলে যখনই জয়নিং হবে ইনস্ট্যান্ট সেই ডিসবার্সমেন্ট সবার কাছে তৎক্ষণাৎই চলে আসবে। সেই টাকাটা আমি কিভাবে রিপ্লেস করব সেই ডিসিশনটাও কিন্তু টোটালি আমার কাছেই রইল। তো ডিরেক্ট লেভেলে কতজনকে জয়নিং করাতে পারি সেটা কিন্তু টোটালি আমার ডিসিশন, আমি একজনকেও করাতে পারি, আমি 1000 জনকেও করাতে পারি, কিন্তু ওই টিমের থ্রুতে নিচে কতদূর টিম চলে যাবে সেটা কিন্তু আমার হাতে নেই।
তো অনেকের মাথায় আসবে যে 10 লেভেলের পরে, 10 লেভেল পর্যন্ত তো দেয়া হচ্ছে, একটা টাইম আসবে 10 লেভেলের পরে প্রচুর জয়নিং হবে, তাহলে সেখান থেকে কিছু পাবো না? হ্যাঁ, সেখান থেকে অবশ্যই পাবো। এই 10 লেভেলের পরে আনলিমিটেড ডেথ, আপনি যদি ইনকাম পাওয়ার অপরচুনিটি এখান থেকে রয়েছে, 10 লেভেলের পর থেকে আনলিমিটেড ডেথ যদি আপনি এখান থেকে ইনকাম পেতে চান, তাহলে আপনাকে কিছু রয়্যালটি অ্যাচিভমেন্ট করতে হবে। কি সেই রয়্যালটি? প্রথমে হচ্ছে আপনি সিলভার রয়্যালটি। সিলভার রয়্যালটি অ্যাচিভমেন্ট করতে গেলে তাহলে ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে এটা, আপনি আপনার ডিরেক্ট লেভেলে একজনকেও করাতে পারেন বা 100 জনকেও করাতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে সিলভার রয়্যালটি অ্যাচিভমেন্ট হতে গেলে ডিরেক্ট লেভেলে আপনাকে 5 জন প্রাইম মেম্বারশিপ আপনাকে মিনিমাম বানাতেই হবে। তো 5 জন যে প্রাইম মেম্বারশিপ তৈরি হলো, সেই 5 জন প্রাইম মেম্বারশিপের যে কোনো লেগ থেকে আপনার 10টা লেভেল কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই যে 5 জন হতে পারে বা 20 জন আমার এখানে থাকতে পারে, কোনো পার্টিকুলার কোনো মেম্বার থ্রু না, যে কোনো একটা সাইট থেকে আপনার 10টা লেভেল কমপ্লিট হতে হবে। এবং প্রতিটা যে লেভেল কমপ্লিট হচ্ছে, সেই প্রতিটা লেভেলে মিনিমাম অন্তত 1 জন করে আপগ্রেডেড অর্থাৎ প্রাইম মেম্বারশিপ মেম্বার থাকতেই হবে। অর্থাৎ কীরকম? প্রতিটা লেভেলে কিছু ফ্রি ইউজারও থাকবে, কিছু প্রাইম মেম্বারশিপও থাকবে। ফ্রি ইউজারগুলো দেখবেন যে রেড কালার হয়ে আছে, আর প্রাইম মেম্বারশিপ যারা হয়েছে তারা গ্রিন কালার হয়ে আছে। তো অর্থাৎ আমার ডিরেক্ট লেভেলে 5 জন প্রাইম মেম্বারশিপ লাগছে, যে কোনোভাবে আমার 10টা লেভেল কমপ্লিট হতে হয়েছে। প্রতিটা লেভেলে ফ্রি ইউজার অনেক থাকতে পারে, কিন্তু মিনিমাম 1-1টা লেভেলে আমার 1-1টা করে অন্তত প্রাইম মেম্বারশিপ অর্থাৎ অ্যাক্টিভ মেম্বার গ্রিন মেম্বার থাকতে হবে। তাহলে আমি হয়ে গেলাম সিলভার রয়্যালটি। সিলভার রয়্যালটি অ্যাচিভার যখনই হয়ে গেলাম, তখন 10 নম্বর লেভেলের পর থেকে আনলিমিটেড ডেপ প্রতিদিন আমার যে পরিমাণে জয়নিং হবে, পার জয়নিং পিছু আমি পাবো 15 টাকা করে। নেক্সট হচ্ছে গোল্ড রয়্যালটি অ্যাচিভার। গোল্ড রয়্যালটি অ্যাচিভার হতে গেলে আপনাকে হতে হবে, যেভাবে আপনি সিলভার হয়েছেন সেইভাবে আপনার ডিরেক্ট লেভেলে 5 জন সিলভার যদি হয়ে যায়, তাহলে আপনি হয়ে গেলেন গোল্ড রয়্যালটি অ্যাচিভার। অর্থাৎ এখানে আমি যেভাবে সিলভার অ্যাচিভমেন্টটা হয়েছি, সেম আমার ডিরেক্ট লেভেলে যে 5 জন, সে 20 জন থাকতে পারে, 35 জন থাকতে পারে, 40-50 থাকতে পারে, এত জনের মধ্যে থেকে 5 জন যদি সিলভার অ্যাচিভার হয়ে যায় ডিরেক্ট লেভেলে, তাহলে আমি হয়ে গেলাম গোল্ড রয়্যালটি অ্যাচিভার। গোল্ড রয়্যালটি অ্যাচিভার যখনই হয়ে যাব, ডিফারেন্সিয়েশন প্ল্যান অনুসারে যেখানে 15 টাকা সিলভার রয়্যালটিতে আসছিল, সেটা বেড়ে হয়ে যাবে 30 টাকা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বেনিফিট এসে যাবে যখনই গোল্ড রয়্যালটি অ্যাচিভার হবে, কোনো মেম্বার, আমি যখন গোল্ড হয়ে গেছি তাহলে আমার নিচে 5টা সিলভার তো মিনিমাম রয়েছে, তার বেশিও থাকতে পারে, সেখান থেকে প্রতি লেভেল অনুসারে যা জয়নিং হচ্ছে ইনস্ট্যান্ট যা পেমেন্ট আসার তো আসছেই, সেটা তো এসেই গেছে। গোল্ড রয়্যালটি অ্যাচিভার যারা হয়ে যাবে, তারা একটা আলাদাভাবে লিডারশিপ বোনাস পাবে। সেই লিডারশিপ বোনাসটা কিভাবে? আমার যে সিলভার মেম্বাররা আমার নিচে রয়েছে ডিরেক্ট লাইনে, তারা প্রতিদিন যে পরিমাণে এই রেফারেল আর্নিং থেকে আর্নিং করবে, সেই আর্নিং এর উপর থেকে আমি লিডারশিপ বোনাস হিসাবে 10% করে পাবো। অর্থাৎ অ্যাজ এ এক্সাম্পল, ধরে নিন এ বলে ব্যক্তিটা আমার নিচে সিলভার মেম্বার আছে, আজকে সারাদিন এর নিচে যা জয়নিং হয়েছে লেভেল অনুসারে ইনস্ট্যান্ট যা পেমেন্ট পাওয়ার, সেটা এও পেয়েছে আমিও পেয়েছি। সারাদিনের শেষে দেখা গেল এ বলে ব্যক্তিটা এই রেফারেল ইনকামে আজকে 3000 টাকা আর্নিং করেছে। যেহেতু আমি গোল্ড মেম্বার এবং এ আমার নিচে একজন সিলভার মেম্বার, তো এ 3000 টাকার উপরে 10% অর্থাৎ 300 টাকা লিডারশিপ বোনাস হিসাবে আমার কাছে ঢুকেছে। দেখা গেছে সি বলে ব্যক্তিটা আজকে হয়তো 5000 টাকা আর্নিং করেছে, তো 5000 টাকা 10% 500 টাকা এক্সট্রা লিডারশিপ বোনাস আমার কাছে সঙ্গে সঙ্গে চলে এসেছে। তাহলে আমরা এখানে গোল্ড রয়্যালটি অ্যাচিভারের বেনিফিট জেনে গেলাম। নেক্সট হচ্ছে ডায়মন্ড রয়্যালটি অ্যাচিভার। ডায়মন্ড রয়্যালটি অ্যাচিভার হতে গেলে কি করতে হবে? ডায়মন্ড রয়্যালটি অ্যাচিভার হতে গেলে ডিরেক্ট লেভেল না, আপনার 5 লেভেল পর্যন্ত দেখা হবে। 5 লেভেল পর্যন্ত 5 জন যদি আপনার টিমে গোল্ড রয়্যালটি অ্যাচিভার বেরিয়ে যায়, তাহলে আপনি হয়ে গেলেন ডায়মন্ড রয়্যালটি অ্যাচিভার। সিলভার এবং গোল্ডের ক্ষেত্রে আপনার ডিরেক্ট লেভেল দেখা হচ্ছিল, যখন ডায়মন্ড রয়্যালটি অ্যাচিভার হবেন তখন ডিরেক্ট লেভেল না, 5 লেভেল পর্যন্ত আপনার দেখা হবে। 5 লেভেলের মধ্যে যদি 5 জন আপনার গোল্ড রয়্যালটি অ্যাচিভার বেরিয়ে যায়, তাহলে আপনি হয়ে গেলেন ডায়মন্ড রয়্যালটি অ্যাচিভার। সেক্ষেত্রে যেটা ডিফারেন্সিয়েশন প্ল্যান অনুসারে যেটা 30 টাকা আসছিল, সেটা আসবে 45 টাকা করে। নেক্সট হচ্ছে কোম্পানি রয়্যালটি।
কোম্পানি রয়্যালটি সেম আপনার পাঁচ লেভেলের মধ্যে পাঁচজন যদি ডায়মন্ড রয়্যালটি অ্যাচিভমেন্ট হয়ে যায় আপনি চলে যাবেন কোম্পানি রয়্যালটিতে, সেখানে কোম্পানি টোটাল টার্নওভারের উপরে 1% আপনার বেনিফিট আসবে। আশা করি এই ছোট্ট পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট জেনে রাখবেন, এই রয়্যালটি অ্যাচিভমেন্ট করতে গেলে কারো হয়তো এক মাস, কারো দু মাস, কারো তিন মাস, কারো চার মাস, পাঁচ মাস টাইম লাগতে পারে। কিন্তু কোম্পানি এখানে খুব সুন্দর একটা প্ল্যানিং করে দিয়েছে আপনার এখানে, তার মানে সঠিকভাবে যদি আপনি এখান থেকে ক্যারিয়ার বিল্ড করতে চান আপনার এখানে পাঁচজন সঠিক মেম্বার দরকার, প্রাইম মেম্বার দরকার, যারা সঠিকভাবে কাজটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, অর্থাৎ পাঁচটা আপনার সলিড ঘোড়া দরকার। তো পাঁচটা সলিড ঘোড়া কিন্তু আমি পাঁচজনকেই লাগিয়ে দিয়ে নাও পেতে পারি, তাহলে আমাকে কিন্তু টার্গেট নিতে হবে অবশ্যই আমি হয়তো 20-30-40, যেখান থেকে আমি পাঁচজন থেকে দশজন সঠিক লোক আমি এখান থেকে পেতে পারি। সেক্ষেত্রে কোম্পানি একটা খুব সুন্দর বেনিফিট দিয়েছে যার ফলে আপনি সেই জিনিসটাও পেতে পারেন এবং আপনার কাজটাও খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। আজকে আপনি আমাদের এখানে জয়েনিং মেম্বার হয়েছেন, আজ থেকে 30 দিনের মধ্যে, এটা আপনার আজকের জন্য রয়েছে, এটা যে চার মাস, পাঁচ মাস, ছ মাস পরে বা এক বছর পরে জয়েনিং করবে তার জন্যও থাকবে। কি জিনিস, আজকে আমি জয়েনিং হয়েছি, আজ থেকে 30 দিনের মধ্যে আমি যদি আমার ডিরেক্ট লেভেলে 20 জন মেম্বারকে প্রাইম মেম্বারশিপ বানিয়ে নিতে পারি, আমি যদি 30 দিনের মধ্যে আমার ডিরেক্ট লেভেলে 20 জন মেম্বারকে প্রাইম মেম্বারশিপ বানিয়ে নিতে পারি, তাহলে থাকবে ন্যাশনাল ট্যুর, কাস্টমাইজ ন্যাশনাল ট্যুর। আপনি অল ওভার ইন্ডিয়ার কোনো স্টেটে কোনো ট্যুরের মতো সেরকম জায়গায় 5-star হোটেলে কোম্পানির তরফ থেকে প্রোগ্রাম থাকবে 2 দিন 3 রাতের, সেখানে ঘোরাও হবে এবং কোম্পানির প্রোগ্রামও থাকবে, সেখানে আপনি অবশ্যই ইনভাইটই থাকবেন। সেখানে আপনার 3-tier এসিতে যাতায়াত খরচা, খাওয়া দাওয়া খরচা, থাকা খরচা সমস্ত কোম্পানির পার্সোনাল এক্সপেন্স আপনার, অর্থাৎ আমরা ঘুরতে অনেকে পছন্দ করি, যদি ঘুরতে পছন্দ করে থাকি তাহলে আমি সামান্য যদি প্রকাশটা করতে পারি 30 দিনে 20 জন যদি আমি প্রাইম মেম্বারশিপ বানাতে পারি, আমার আর্নিং যেটা আসা সেটা তো আসছেই, টিম ডেভেলপমেন্ট যেটা হওয়ার সেটা হচ্ছেই, সেখান থেকে টিম যেটা স্প্রেড হওয়ার হচ্ছেই, কিন্তু সেক্ষেত্রে আমি একটা ট্যুর অ্যাচিভমেন্ট করে দিতে পারি কাজ শুরুর সঙ্গে সঙ্গেই। কিন্তু ফোকাসটা কি, কোম্পানি কোথায় ফোকাস করেছে, 20 জন যেই টিম মেম্বারটা হয়েছে 20 জনকে যদি আমি সঠিকভাবে নার্সিং করি আমি অবশ্যই 20 জনের মধ্যে থেকে হয়তো 5-6 জন সঠিক মেম্বার যেটা আমার দরকার ছিল সেটা পেয়ে যাব। অর্থাৎ খুব সুন্দর একটা পয়েন্ট এখানে রেখে দিয়েছে, আপনি একটু গোল রয়্যালটির দিকে ভেবে দেখবেন, যে আর্নিংটা আসার তো আসছে তার সঙ্গে ডিরেক্ট মেম্বাররা যা আর্নিং করছে সেখান থেকে আপনি 10% লিডারশিপ বোনাস পাচ্ছেন। আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় কি হয়, অনেককে অনেকে মেম্বার তো বানিয়ে দেয় তারপরে হয়তো সঠিকভাবে তাকে গাইড করে না, তার জন্য কি হয় ওপরে কোনো এক ব্যক্তি যদি অ্যাক্টিভ থাকে তাকে অনেক নিচে নেমে এসে কাজ করতে হয়, যার ফলে কিন্তু টিম সেভাবে হয়তো গ্রোথ নেয় না। এখানে কি সুন্দর ফোকাস করে দিয়েছে, আমার ডিরেক্ট লেভেলে যারা সিলভার আছে তারা যত আর্নিং করবে বেনিফিট আমার, তাহলে আমার সবার আগে ফোকাস থাকবে আমার ডিরেক্ট লেভেলের ওপরে। তো প্রত্যেকটা লিডার বা প্রত্যেকটা প্রাইম মেম্বার তার যদি ডিরেক্ট লেভেলটাকে সঠিকভাবে ফোকাস করে থাকে অটোমেটিক্যালি টিম গ্রোথ করবে। তার জন্য দারুণ একটা প্ল্যান অভিষেক বর্মন আমাদের কাছে দিয়েছেন, রেসপেক্টেড সিএমডি স্যার তাকে আমরা থ্যাঙ্কস জানাতে চাই এত সুন্দর প্ল্যান একটা ডেকোরেট করে দেওয়ার জন্য। এবং তার সঙ্গে কি করে দিয়েছে, খুব সুন্দর সুন্দর ছোট ছোট স্টেপের মাধ্যমে একটা মিশন ক্লিয়ার করে দিয়েছে। আজকে 30 দিনের মধ্যে যদি আপনি 20 জনকে অ্যাচিভ ডিরেক্ট করাতে পারেন প্রাইম মেম্বারশিপ, এই যে ট্যুরটা অ্যাচিভমেন্ট করবেন সেটা যেমন বড় জিনিস, এই 20 জন থেকে আপনি সঠিক লোকও পেয়ে যেতে পারেন শুধু একটা এডুকেশন তার কাছে সঠিকভাবে স্প্রেড করার জন্য, তার উদ্দেশ্যে সেই মিশনকে পূর্ণ করার জন্যই কিন্তু আজকে আমাদের তরফ থেকে যতটুকু নলেজ আছে সেই নলেজটাই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করছি। হয়তো হতে পারে ফিজিক্যালি আপনাদের অনেক সময় হয়তো সবার সঙ্গে আমরা নাও মিট করতে হতে পারি, কিন্তু আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি তার বেনিফিট নেওয়ার জন্য আজকে যে কথাটা আমরা আপনার ফিজিক্যালি হয়ে হয়তো বলতাম সেটা একটা ডিজিটাল পারপাসে বা ডিজিটাল মাধ্যমে আপনার কাছে পাঠানো হচ্ছে। আপনি এই ভিডিওটাকে সঠিকভাবে যদি দেখেন, এই ভিডিওটা সঠিকভাবে দেখে যদি কিছুটা বুঝেন সেটাই যদি সামনে আপনি শেয়ার করেন, আশা করি আপনার কাছে ছোটো ছোটো জিনিসগুলো ক্লিয়ার হবে। তারপরে আপনি অবশ্যই আপনার স্পন্সরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আরও যদি কিছু ক্লিয়ার করার থাকে। আশা করি রেফারেল জয়নিং যে আর্নিংটা আছে এইটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে, যদি আরও কিছু কোশ্চেন থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আপনি আপনার স্পন্সরকে সঠিকভাবে ইনফরমেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। ঠিক আছে।